আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের লিস্ট গ্রুপ দেখেছিলাম, আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপের মডেল। আচ্ছা, তো তার আগে আমরা জেনে নিই যে মডেলটা কি। মডেলটা হচ্ছে, আমরা অনেক ওয়েবসাইটে দেখবেন, আমরা যখন কোনো ওয়েবসাইটের ভিতরে ঢুকি একটা অ্যালার্ট আসে যে সাবস্ক্রাইব করার একটা পপ আপ আসে। তারপরে অনেক সময় দেখবেন অ্যাডমিন প্যানেলগুলোতে সবথেকে বেশি মডেল ইউজ হয়, সেটা হচ্ছে কোনো কিছু সাবমিট করার জন্য মডেল দিয়ে সাবমিট করা হয় বেশিরভাগ সময়, কারণ পেজ লোডটা যাতে কমে তার জন্যে মডেল দিয়ে করা হয়। তো এই মডেলটা আসলে অনেক বেশি ইউজ হয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা। আপনারা সবাই এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, প্লাস তারপরে এটা নিয়ে একটু ভালো করে প্র্যাকটিস করবেন। তো দেখেন, এখানে মডেলটা হচ্ছে এই যে, এই মডেলের মধ্যে কিন্তু আমরা যে কোনো একটা ইনফরমেশন শো করাতে পারি, লাইক দিস। কোনো একটা বাটনে ক্লিক করার পরে এই মডেলটা ওপেন হবে এবং সেইখানের মধ্যে আমি আমার কিছু ইনফরমেশন দেখাবো বা কোনো কিছু শো করাবো, এটা করতে পারি। দেখেন, যে একটা বাটন ক্লিক করলাম, এটা মডেল চলে আসলো, তো তারপর আমি যে কোনো জায়গায় ক্লিক করলাম এটা চলে গেল। আপনার এটার সাথে কিন্তু মানে সবাই ফ্যামিলিয়ার যারা এইটা নিয়ে কাজ করা হয়, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তারা মডেলটা অলরেডি অনেক মানে সবাই ইউজ করছেন বা সবাই মিনিমাম হলে একবার হলে এটা ওপেন এবং ক্লোজ করছেন, সেটা আপনার জানা থাকুক বা মনের অজান্তেই। ওকে, দেখেন এখানে আমি ক্লোজে ক্লিক করলাম, ক্লোজ হয়ে গেল। আমি আরও কিছু দেখাই, এই যে এই যে দেখেন, এটা দেখেন, আচ্ছা এই মডেলটা দেখেন, এখানে মডেল টাইটেল, এখানে মডেলে আমরা মডেল নাম দিতে পারি। দেওয়ার পরে আমরা কি করছি, এখানে একটা ক্লিক করতেছি, এটার মধ্যে আমাদের মনে করেন কিছু একটা কিছু ডেটা আছে যেটা আমি শো করাতে চাচ্ছি। তো এখানে ক্লিক করতেছি যখন, তখন কিন্তু এই মডেলটা ওপেন হচ্ছে, কিন্তু কোনো প্রকার পেজ লোড আছে, কোনো প্রকার পেজ লোড নেই, কোনো প্রকার ঝামেলা করতেছে কিচ্ছু না, রেসপন্সিভ নিয়ে ঝামেলা কিছু নেই, রেসপন্সিভটাও অটোই হয়ে যাবে। তো আপনার এটা হচ্ছে সব থেকে বেশি মজার জিনিস, যে আপনার কিছু করা লাগতেছে না, অটোমেটিক্যালি সব কিছু দেখেন চলে, জাস্ট আপনি এখানে ডাটা কোয়েরি করবেন চলে আসবে। বাট এটা যদি আপনি জাভাস্ক্রিপ্ট আর এইচটিএমএল সিএসএস ইউজ করে করতে চান, হিউজ একটা সময় লাগবে। দেখেন এই জিনিসটাকে কতটা ফাংশনালিটি ইউজ করতে হয়েছে এটার মধ্যে। তো অ্যাকচুয়ালি আমাদের কাজকে সহজ করার জন্য, যেহেতু বুটস্ট্র্যাপ তৈরি করা, আমরা এই জিনিসগুলোকে একবার করে, জাস্ট একবার দুবার করে করলে এটা আপনাদের মাথায় চলে আসবে। দেখেন এখানে কি কি আছে, আমি একটু ক্লাসগুলো বলি। এটা একটা বাটন, এই বাটনের মধ্যে কী হয়, ডাটা বিএস টোগেল মডেল। আমি আমাদের কোডে যাই, আমাদের কোডে নিয়ে গিয়ে দেখাই। ওকে, পেস্ট করলাম, কোডটা ফরম্যাট করি, যে কোড ফরম্যাট হয়ে গেছে। দেন দেখেন এখানে প্রথমত আমাদের একটা বাটন, বাটন আমাদের ডাটা বিএস টোগেল। এই ডাটা বিএস টোগেলটা হচ্ছে এদের যে কোয়েরির একটা টোগেলিং সিস্টেম। তারপরে ডাটা বিএস টার্গেট, কোনটাকে টার্গেট করছে, দেখেন এই যে টার্গেট, এটা হচ্ছে এই আইডি, যেটা এই আইডিটা হচ্ছে তাদের টার্গেট, এইটাকে ওপেন করবে সে এখানে ক্লিক করার পর। ওকে, মডেল সরি মডেল, এখানে ফেড, ফেডটা হচ্ছে দেন আস্তে করে আসতেছে ক্লিক করার পরে, হয়ে গেল এই যে, একটু স্লোলি আসতেছে কিন্তু, আর এটা দেখি স্লোলি আসতেছে, এটার জন্য ফেড, ফেড বলে এটাকে, ফেড ইন ফেড আউট। তো এইটা হচ্ছে সেই ফেড, এখানে আমার টার্গেটের স্ট্যাটিক ফলস, এগুলো কিছু না, এগুলো আপনি এখন এভাবে বোঝার দরকার, আপনি এখানে যা আছে এভাবে জাস্ট ইউজ করে দিবেন, শেষ। আচ্ছা, এই যে মডাল ডায়ালগ, মডাল ডায়ালগটা হচ্ছে আপনার পুরো এরিয়ার একটা ডিভিশন বা ডিভ। তারপর দেখুন মডাল কন্টেন্ট, এটা হচ্ছে আপনার মডাল কন্টেন্টের ডিভ, মানে পুরোটা জুড়েই আছে। তারপর মডাল হেডার, এটা হচ্ছে আপনার হেডার, এই দেখেন এই টাইম মডাল টাইটেল আছে। দেন এইখানে একটা ক্লোজ বাটন আছে, এই যে এই পাশে যখন আপনি ক্লিক করতেছেন, এই যে এই যে বাটনটা আছে না, এইটা হচ্ছে আপনার মডেলের ক্লোজ বাটন। আমরা এর আগে ক্লোজ বাটন বাটন নিয়ে দেখেছি, ক্লোজ বাটন নিয়ে কথা বলেছিলাম, তো সেটা হচ্ছে এই ক্লোজ বাটন। দেন এখানে দেওয়া আছে দেখেন বডি, মডেল ফুটার, ফুটারের মধ্যে এখানে একটা আছে এরকম ক্লোজ বাটন।
দেন আর এখানে আছে একটা আন্ডারস্ট্যান্ড বাটন, এখানে আপনার সাবমিট বাটন হইতে পারে বা যে কোনো কাজের জন্য বুঝতে পারছেন ওকে বাটন হইতে পারে, এরকম কিছু একটা। তো আপনার মডেলটা হচ্ছে খুব বেশি ইউজফুল এবং খুব বেশি প্রয়োজনও হবে, জাস্ট এটা নিয়ে একটু ভালো করে দেখবেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। আপাতত এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।